হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এ বিপে সোহানা পারভীন অফিসিয়াল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমরা এসছি ফারাক ফারাক্কা ব্যারিজ ফারাক্কা ব্যারিজের সাইডে যেখানে কনস্ট্রাকশনে কাজ চলছে না সেখানে এখানে নাকি সবাই ভিডিও করছে আর ভাইরাল হয়ে যাচ্ছে তার জন্য আমিও ভাবলাম যে জায়গাটা তেমন কী আছে চলো যাই দেখে আসি তো যেমন কথা তেমন কাজ চলে আসি আমরা এখন ফারাক্কা ব্যারিজের সাইডের দিকে যেখানে মানে জায়গাটা পুরোটা শুকিয়ে গেছে এখানে জল ছিল আগে তো দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে মানে সাইডে কাজ চলছে তো তার জন্য আর এখানকার জলগুলো দেখতে পাচ্ছ বেশ নোংরা মানে শুকানোর জন্যই নোংরা আর কি আর এখানে হয়তো মাছ চাষ হয়েছে জানি না আমি মাছ মাছ প্রচুর গন্ধ করছে জলটা যদিও ওইদিকে পরিষ্কার ছিল এই পরিষ্কার ছিল না তো তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি আর চারিদিকে শুধু বালি আর বালি শুকনো বালি আর এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে ভেজা বালি তো এখান থেকে ফারাক্কা ব্যারেজের ভিউটা জাস্ট অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ দেখতে বেশ ভালো লাগছিল আর সানসেটটা একদম জলের উপরে পড়ছিলো দেখে তো পুরো মন ভরে যাচ্ছিলো জলটা যদিও নোংরা ছিল তাও আমার এক্সাইটমেন্ট আমি এসেছি যেহেতু তো জলটা তো না ছুঁয়ে যাওয়া যায় না তো গন্ধ করা জলকেও আমি হাত নিয়ে খেলা করলাম আর এখান থেকে আমার ছেলে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে ট্রেন যাচ্ছিলো তো সেটা দেখে সে বলছিল আমিও ট্রেনে উঠবো তো তার জন্য সে কান্না করছিল আর আমাদের সাথে দুটো পাগলা এসছে তোমরা দেখে বুঝতে পারছো আশিকদা আর রনি মামা ওরা দেখো এমন ভিডিও করছে যে কি আর বলবো প্রফেশনাল যেমন গোল 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 ঘুরেই যাচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো তো ওদেরকে ইগনোর করো তো যাই হোক আবারও তোমরা আমার ভিডিওতে এসো তো জায়গাটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকো তো তোমরাও চাইলে এখানে আসতে পারো আর হ্যাঁ এখানে আমি একটা রিলসও বানিয়েছি রিলসটাতে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককেই রিলসটাতে এত এত রেসপন্স করার জন্য এভাবে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও যদি আমার পেজে নতুন হয়ে থাকো হ্যাঁ আর এগুলো কারা কারা ছোটোবেলায় দেখেছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি তো এগুলো নিয়ে ছোটোবেলায় খেলা করতাম মানে আমার নানিদের গ্রামে একটা পুকুর ছিল সেখানে এগুলো পাওয়া যেত তো আমি এগুলো নিয়ে ছোটোবেলায় বেশ খেলাধুলা করেছি তোমরা কারা কারা এগুলো নিয়ে খেলাধুলা করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ নেক্সট হচ্ছে আসছে দার্জিলিংয়ের মর্নিং ভিউয়ের ব্লগ তো অবশ্যই সেটা দেখার জন্য আমার পেজটাকে ফলো করতে হবে তো আমার পেজটাকে ফলো করে নিও